আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা আলা ওসালাত বাদা আম্মা বাদ। প্রিয় দিনই ভাই বোনেরা ঈদের দিনে আমরা কি করব কোথায় যাব কি খাব কি পরব আমরা কিন্তু সব কিছুই একটা প্ল্যান করে রেখেছি একটা প্রোগ্রাম করে রেখেছি কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমরা অনেকেই ধর্মীয় বিষয় থেকে অনেক দূরে আমরা জানি না যে ঈদের দিনে আমাদের রাসুল সাল্লু ওয়াসাল্লাম কি কি কাজ করেছিলেন এবং ঈদের দিনের সুন্নত কি কি তো প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঈদের দিনের এগারোটি সুন্নত সম্পর্কে ধারণা দেব ইনশাআল্লাহ ঈদের দিনে আপনারা কি কি করবেন রাসুল আলী ওয়াসাল্লাম কি কি করেছিলেন তা এই এগারোটা সুন্নতের মধ্যে সীমাবদ্ধ রয়েছে প্রিয় বন্ধুগণ আপনারা যদি ঈদের খুশি আসলেই উদযাপন করতে চান ঈদের দিনটাকে এনজয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সুন্নতগুলির ওপর আমল করতে হবে সুন্নতগুলি সম্পর্কে আপনাদেরকে জানতে হবে ঈদের দিনের প্রথম সুন্নত হলো তাকবির দেওয়া তাকবীরটি হলো হু হামদ এই তাকবীরটি মাগরিবের পর থেকে শুরু করে ঈদের দিন ঈদের নামাজ পর্যন্ত আমরা এই তাকবিরটি দিতে থাকব। তাকবির দেওয়া হলো সুন্নত এই পবিত্র দিনে এই খুশির দিনে এই আনন্দের দিনে আমরা তেকবীরের মাধ্যমে আল্লাহ তালার বরত্ব স্বীকার করব আল্লাহ তালার সুক্রিয়া আদায় করব। দ্বিতীয় কাজটি হল সৎকাতুল ফিতির আদায় করা অবশ্যই সৎকাতুল ফিতির ঈদের নামাজের আগেই আমাদেরকে দিতে হবে সদকাতুল ফিতের আদায় করতে হবে কারণ এই সদকাতুল ফিতের আপনার সৎকাতুল ফিতিরের মাধ্যমে আপনি যাকে সদকাতুল ফিতের দিবেন সে যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে যে গরিব মানুষকে আপনি সদকাতুল ফিতির দিলেন সে যেন সুন্দরভাবে ফিন্নি পায়েস বা সুন্দর খাবার ভালো খাবার সে যেন খেতে পারে এজন্য অবশ্যই আপনাকে নামাজের আগেই এই সদকাতুল ফিতের আদায় করে দিতে হবে তৃতীয় নাম্বার কাজ হলো গোসল করা এই দিনে গোসল করা ওমর হজরতলা তালা আনহু ঈদের দিনে গোসল করেছিলেন হাদিস পাওয়া যায় এই জন্য এই দিনে গোসল করতে হবে তো রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম গোসল করেছেন এরকম কোনো হাদিস পাওয়া যায়নি তবে যেহেতু ওমর রাজিয়াল্লাহ হুতালাহ আনহু গোসুল করতেন হয়তোবা তিনি রাসুলের কাছ থেকে শুনেছিলেন অথবা দেখেছিলেন যার কারণে তিনি গোসল করেছিলেন এজন্য আমরাও এই দিনে গোসল করব। চার নম্বরে হলো উত্তম পোশাক পরিধান করা উত্তম পোশাকের মধ্যে নতুন পোশাকও হতে পারে বা পুরাতন পোশাকও হতে পারে যদি আপনি সামর্থ্যবান ব্যক্তি হন সামর্থ্যবান মানুষ হন তাহলে আপনি নতুন কাপড় পরিধান করবেন আর যদি আপনার সমর্থ না থাকে নতুন কাপড় ক্রয় করার মতো তাহলে আপনি পুরানা কাপড়টাকে সুন্দরভাবে ধুয়ে একটু ক্যালেন্ডার করে আপনি সেটাকে পরিধান করবেন ঈদের দিনে পাঁচ নম্বর কাজটি হলো সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুনত এজন্য আপনারা সুগন্ধি ব্যবহার করবেন খুব ভালোভাবে মনে রাখবেন আপনারা অ্যালকোহল যুক্ত সুগন্ধি থেকে দূরে থাকবেন শতভাগ চেষ্টা করবেন অ্যালকোহল মুক্ত যদি আপনারা পারফিউম ব্যবহার করতে পারেন অথবা সবচেয়ে বেটার হলো আপনারা আতর ব্যবহার করবেন আতরের মধ্যে কোনো অ্যালকোহল থাকে না ছয় নম্বর কাজটি হলো ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়া সেটা হতে পারে ক্ষীর হতে পারে ফিন্নি হতে পারে খুরমা খেজুর তো একটি হাদিসের মধ্যে এসেছে যে রাসু সাল্লি ওসাল্লাম যতক্ষণ না পর্যন্ত খুরমা খেজুর খেতেন ততক্ষণ না পর্যন্ত তিনি বাড়ি থেকে বাহির হতেন না ঈদগাহে যেতেন না এই জন্য এই দিনে খুরমা খেজুর খাওয়া বা মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া সুন্নত অবশ্যই আপনি মিষ্টি জিনিস কিছু খেয়ে তারপরে বাড়ি থেকে রওনা দিবেন ঈদগাহের উদ্দেশ্যে সাত নম্বরে হলো সম্ভব হলে এক রাস্তায় ঈদগাহে যাওয়া আর অন্য রাস্তায় ঈদগাহ থেকে ফিরে আসা সুন্নদ আপনার যদি ঈদগাহে যাওয়ার এবং আসার রাস্তা একটাই হয়ে থাকে অন্য কোনো রাস্তা যদি না থাকে তাহলে আপনি এক রাস্তায় যাবেন এক রাস্তায় আসবেন কিন্তু যদি সম্ভব হয় একটু ঘুরে অন্য রাস্তা দিয়ে যদি আসা সম্ভব হয় তাহলে এক রাস্তায় যাবেন আর এক রাস্তায় আসবেন এটা হলো সুননত আট নম্বর কাজটি হলো নারী শিশু ও পরিবারের সবাইকে নিয়ে ঈদগাহে যাওয়া প্রিয় বন্ধুগণ এটি একটি সুননত রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যে তোমরা সপরিবারে ঈদগাহে যাও কিন্তু আমাদের বাংলাদেশে কিছু কিছু জায়গায় আছে নারীদের ঈদগাহে যাওয়ার সিস্টেম কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু নারীদের ঈদগাহে যাওয়ার কোনো সিস্টেম নেই বাচ্চাদেরকে নিয়ে যেতে পারি আমরা কিন্তু নারীরা ঈদগাহে যেতে পারে না তবে উচিত হলো যে সবাই মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া ঈদগাহে মহিলাদের যাওয়ার ব্যবস্থা করে দেওয়া কারণ এটি হলো একটি সুন্নত এই সুন্নতকে যদি আমরা জিন্দা করি তাহলে আমরা অনেক সব অর্জন করতে পারবো অনেক নেকি হাসিল করতে পারবো আমরা যেমন ঈদগাহে যাই আমরা যেমন ঈদের আনন্দ উপভোগ করি এটা নারীদেরও একটা হক তারাও যেন ঈদগাহে যেতে পারে তারাও যেন ঈদের খুশিকে তারা অন্যের সঙ্গে শেয়ার করতে পারে তো নারী এবং পুরুষ আলাদা আলাদা থাকবে নারীরা নারীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে তারা একসঙ্গে ঈদের সালাদ আদায় করবে আর পুরুষগণ পুরুষদের সঙ্গে ঈদের সালাত আদায় করবে নয় নম্বরে হলো দুই রাকাত ঈদের সালাদ আদায় করা যেটাকে আমরা বলি ঈদের নামাজ ঈদের সালাত নিয়ে অনেকের মধ্যে মত পার্থক্য রয়েছে কেউ বলে যে বারো তাকবীরের সহিত সালাত ঈদের সালাত পড়তে হবে কেউ বলে যে ছয় তাকবীরের শহীদ ঈদের সালাত পড়তে হবে আসলে ছয় তাকবিরের শহীদ যদি আপনি ঈদের সালাত পড়েন সেটাও ঠিক যদি বারো তাকবিরে ঈদের সালাত পড়েন সেটাও ঠিক তো আপনি যদি দেশে থাকেন আপনার এলাকায় যেখানে তাকবীরের ঈদের নামাজ হয় আপনি সেখানে যদি যান তাহলে আপনি তাকবীরের নামাজ পড়বেন আর যদি অন্য কোথাও থাকেন যেখানে বারো তাকবীরের সালাদ হয় তখন আপনি বারো তাকবীরের সালাদ আদায় করবেন দশ নম্বরে হলো খুতবা শোনা মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করতে হবে ইমাম সাহেব কীভাবে খুতবা পড়তেছেন কি কি বলতেছেন সেটা শুনতে হবে আর সর্বশেষ এগারো নম্বরে হলো শুভেচ্ছা বিনিময় করা যখন নামাজ শেষ হবে তখন একে অপরের সঙ্গে আপনারা মুসাফাহা করবেন নোয়া করবেন এতে করে মোহাব্বত বৃদ্ধি হবে ভালোবাসা সৃষ্টি হবে এবং সম্পর্কগুলো আরও গভীর হবে প্রিয় বন্ধুগণ একটি হাদিস রয়েছে যে যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কেয়ামত এজন্য সবার সঙ্গে সালাম মুসাফা করবেন ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন ঈদ মোবারক বলবেন একটি দোয়া রয়েছে দোয়াটি পড়তে পারেন যেভাবে হোক আপনার কালচার অনুযায়ী আপনি সুন্দরভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন অনেকেই বলে যে ঈদ মোবারক বলা যাবে না এটা মোটেও ঠিক নয় আপনি অবশ্যই ঈদ মোবারক বলতে পারবেন এতে কোনো সমস্যা নেই তো প্রিয় বন্ধুগণ এই হলো মোট এগারোটি সুন্নতের কথা বললাম যে সুননতগুলি বা কাজগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে করেছিলেন আপনারাও এই কাজগুলি ঈদের দিনে করবেন ইনশাআল্লাহ আপনাদের ঈদের আনন্দ অনেক অনেক গুণ বেড়ে যাবে এবং ঈদের দিনটাকে আপনি সুন্দরভাবে উদযাপন করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই কাজগুলি ঈদের দিনে করার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি থেকে আপনি একটু হলেও নতুন কিছু জানতে পেরেছেন শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন ঈদের খুশিতে যাতে করে তারাও এই বিষয়গুলো জানতে পারে তারাও যেন আমল করে তাহলে আপনার কারণে যদি কেউ জানে বিষয়গুলো তারা যদি এই সুনদগুলো মানে অবশ্যই তারা নেকি অর্জন করবে আর তা আপনার কারণে যদি কেউ নেকি অর্জন করে তাহলে আল্লাহ তালা আপনাকেও অনেকগুলো সে দান করবেন ইনশাল্লাহ এই জন্য ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে দোয়া হাদিস মাসাইল সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের সঙ্গে খুব ভালোভাবে ঈদ কাড়াবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق